মদিনাওয়ালা রাজনীতি যদি তামাম পৃথিবীর নেতারা তাদের রাস্তায় কায়েম করত পৃথিবীটা জান্নাতের টুকরয় পরিণত হয়ে যেত আজকে বর্তমানে সমাজে বড় বড় তা দেখলে মানুষের নিষ্ঠুরতা দেখলে মনে হয় জাহিলাতের যুগকেও হার মানিয়েছে কথা বলেন ঠিক না ঠিক মানুষ হয়ে যাচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট মানুষ হয়ে মানুষকে পিটায় আছে না নাই জোরে বলেন আপনি চিন্তা করে একটা মানুষ হা মানুষকে পিটায় পিটায় হত্যা করে মানুষ হয়া মানুষের ওপর নির্যাতন চালায় জুলুম করে কথা বলেন ঠিক না আজকে মাঝে মাঝে কিছু ভিডিও আমাকে একটা প্রবাসী একটা কুয়েত ছেলে মেসেঞ্জার একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে দেখলাম আহারে বাংলাদেশের ঘটনায় সম্মানিত ভাইরা আমার বাংলাদেশে একটি জেলা সেই জেলার মধ্যে একটি লোকের সাথে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে আমার জানা নাই লোকটাকে একটা পোলের সাথে বেঁধে এমন আঘাত এমন নির্যাতন চালায়া চালায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে সম্ভবত লোকটি মারা গেছেন এবং তাকে অবস্থায় রেখেছে বলে তাহলে মানুষ মানুষকে কেমনে হাতে পায়ে রশি দিয়া বাঁধে কিভাবে কষ্ট দেয় কথা বলেন ঠিক না ঠিক মানুষটা মারা গেছে এরপরেও তার শরীরে আঘাত করা ছাড়ে না এরা মানুষ না এরা পশুর চাইতে অনিকৃষ্ট এরা মানব রূপী শয়তান কথা বলেন ঠিক না ব্যাটে আজকে সেই সমাজে আমরা বসবাস করতেছি যে সমাজে বাবার কাছে সন্তান নিরাপদ নয় সন্তানের কাছে বাবা নিরাপদ নয় এই সমাজে বসবাস করতেছি যে সমাজ জাহিলাতের জুপকেও আর মানাইছে কথা বলেন ঠিক না ঠিক নিজের সন্তানকে নিজে হত্যা করে মনুষায় মানুষের মুখে গুলি চালায় মনুষায় মানুষকে নির্যাতন চালায় জমিন থেকে বিদায় করে কথা বলেন ঠিক না ব্যাটে আজকে সেই সমাজে আমরা বসবাস করছি কিন্তু উমর ফারুকের আদর্শ বিশ্ব নবীর আদর্শ যদি সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা কায়েম করতে পারতাম বিশ্বাস করেন এ সমাজটা অনেক পবিত্র হতো এ সমাজটা অনেক সুন্দর হতো এ দেশে খুন খারাপি থাকতো না রাহাজানি থাকতো না চিন্তাই টেন্ডারবাজি থাকতো না এ সমাজটা অনেক পবিত্র হইতো কথা বলেন ঠিক না ব্যাটে আর সিল্লা বলেন কথা ঠিক না ব্যাটে এজন্য দুঃখে বুকটা ফেটে যায় মানুষ হয় মানুষকে মারে মানুষ হয় মানুষকে বেঁধে পিটাই মানুষ হয় মানুষের শরীর থেকে রক্ত ঝরাই আমার ভাইরা সমাজের মধ্যে দেখলাম চাপা দিয়ে মানুষকে পিটাই পিটাই হত্যা করে গুলি চালায় মানুষকে হত্যা করে কোন সমাজে আমরা বসবাস করতেছি একটা ছাগল আর একটা ছাগলকে হত্যা করতে গিয়ে দেখেছেন কথা বলেন না কেন মানে না একটা হাতি হাতিকে হত্যা করে না একটা গরু গরুকে হত্যা করে না আমার ভাইরা কিন্তু মানুষ আশাফুল মাকলুকাত সৃষ্টি দিশেরা হওয়ার পরেও যাদের সম্মান মর্যাদা আল্লাহ করে দিয়েছেন সে আশাফুল মাকলুকাত মানুষ হইয়া মানুষকে হত্যা করে যে মারতেছে সেও মানুষ যারে মারতেছে সেও মানুষ বাবা হইয়া নিজের সন্তানকে মারে কথা বলেন ঠিক না বে ঠিক মায়ের সামনে শিশুটাকে মায়ের সামনে এমন ভাবে আঘাত করা হচ্ছে আজকে সমাজের বাস্তবতা তাই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করতেছে এই যে বর্তমান সমাজের বড় বড় এমন জায়গায় রূপ নিয়েছে বিকাশের দোকানদার ১০ বিশ হাজার টাকা নিয়ে বাড়ির পথে রওনা করেছে রাস্তার মধ্যে তারে ধৈরা তার বুকের উপরে ছুরি চালায় এমন সমাজে বসবাস করতেছি সামান্য ওয়াটওয়ালা ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা অটো কিনেছি ওই সিনতাইকারীরা চোরেরা টাকাতে রা রাস্তার ভিতরে থাকলো এরপরে ওই ছেলেটাকে ধরলো তারপরে ক্ষেতের মধ্যে নিয়ে গেলো হত্যা করলো অটো নিয়ে চলে গেল সামান্য তিরিশ চল্লিশ টাকার জন্য মানুষের জীবন নিতে পর্যন্ত এই বর্তমানে ডিজিটাল যুগের জাহিলিয়াতের যুগের মানুষ ওই পূর্বের জাহিলিয়াতের যুগ কেউ হার মানিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠে কথাই কথাই মারধর নিজের বাবাকে মারে বাবার শরীরে আঘাত করতে বাবা যদি আবার টাকা না দেয় নিশার টাকা না দেয় বাবা হইয়া ছেলেকে মারে ছেলে হইয়া বাবাকে মারে স্ত্রী গরিবকে মারে তার মানে সমাজের বুকে রাষ্ট্রের ভিতরে শান্তি নাই শান্তি নাই আমরা বলতেছি হুজুরে একটু মাদকের ওয়াজ করেন হুজুরে একটু ফ্যান্সি ডিলের ওয়াজ করেন আরে ভাই মাদক বিরোধী আইন আছে সমাজের মধ্যে এমন ভাবে আইনটা সমাজের মধ্যে পাস করা লাগবে যেন বাংলাদেশে কোন দিক দিয়ে একটা ইয়া বা ট্যাবলেট না ঢোকে ফ্যান্সি একটা বোতলও না ঢোকে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে আমরা হুজুরেরা শুধু দোয়াই করতে পারি আলোচনা করে মানুষকে সংশোধন করে দিতে পারি কিন্তু ইয়াবা ফেন্সিডিল থেকে ফেরানোর মতো ক্ষমতা আমাদের নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এজন্য মানুষ হইয়া মানুষ গাঘাত করে জমিন থেকে বিদায় করে দেয় এজন্য এমন দৃষ্টান্ত বলো শাস্তি দিতে হবে ইসলামী হুকমত قائم করে সমাজে কোরআন সুন্নাহর নিয়ম নীতি দিয়ে এ রাষ্ট্র এ জমিন যদি পরিচালনা করা হয় অপরাধীকে যদি সঠিক ভাবে শাস্তি দেওয়া হয় বাংলার ভূখণ্ডে কোনো ব্যক্তি আর অপরাধ করার সাহস পাবে না কথা বলেন ঠিক না বেটে কোরআন সুন্নার নিয়ম নীতি দিয়া রাষ্ট্র করতে হবে আজকে খালি খুন ধর্ষণ প্রতিদিন পেপার পত্রিকা নিউজ টেলিভিশনে খালি মানুষ হত্যার খবর মানুষ হত্যার খবর কথা বলেন ঠিক না বেটে মানুষ চলে গেছে কোন দিকে সম্মানিত ভাইয়েরা আমার লম্বা চড়া আলোচনা হবে না সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তাহলে যারা কোরআনের মাহফিলে বসেছেন বলেন তো লাভ না লস কোরআন থেকে কথা শুনলে উপকার হবে কিনা আল্লাহর কাছে একটু দোয়া করেন তারে ক্ষুদ্র গোলাম যেন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা যেন তুলে ধরতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলুন আমিন কারণ জ্ঞান দালালার মালিক কি আমার আল্লাহ বলেন সুবহানাকা লা

আমি পৈগম্বর দাউদ এবং সোলাইমান কে ইলেম দান করেছিলাম জ্ঞান দান করেছিলাম আল্লাহর পয়গাম্বার দাউদ এবং সোলাইমান কে ইলেম দান করেছিলেন কে কে আরছিলে বলেন কে জ্ঞান দান করেছিলেন কি আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বিশাল বাদশা দান করেছিলেন আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে যাবুর কিতাব নাজিল করেছিলেন পয়গাম্বর যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা এত মিষ্টি এত মধুর এত সুরলীত কণ্ঠ আল্লাহ তাআলা তার এই পয়গাম্বরকে দান করেছিলেন আল্লাহর পাইগাম্বার দাউদ সালাম যখন জাবুর কিতাব সমুদ্রের মাছ গুলো কিনারে এসে এসে ভিড় জমায়া পাইগাম্বারের কণ্ঠের তিলাওয়োবাহ আল্লাহ এই কোরআনের তিলাবতটা কত সুন্দর বিশ্বনবী রাহমতের রহমতের নবী মায়ার নবী দয়ার নবী যখন রাতের বেলায় কোরআন তিলাওয়াত করতেন বাড়ির ভিতরে বসে এমত অবস্থায় মক্কার বড় বড় লিডার আবু জেল উদ্বার সাই বাবু সুফিয়ান বিশ্বনবীর বাড়ির কোনায় গিয়ে সার কোনায় সার জন মক্কার বড় বড় নেতা যায় তিলাওয়াত শুনতেন কনসোবাহান আল্লাহ আল্লাহ ডেকে বলে হাবিবুল্লাহ মক্কার বড় লিডার আবু জেহেল উদ্বা সাই বাবু সুফিয়ান বাড়ির চার কিনারায় বসে আছে আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ বলে দিলাম আপনি শুধু তেলাওয়াত করতেই থাকেন তেলাওয়াত করতেই থাকেন বিশ্বনবী নবী রাত থেকে ফজর পর্যন্ত তেলাওয়াত করলেন আর মক্কার লিডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর সমদর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেন কোন সুবহানাল্লাহ কাফের হওয়ার পরেও কোরআন তিলাবার শুনতো কোরআনের কথা শুনতো কাফের হওয়ার পরেও আর আজকে এমন মুসলমান আছে আবু জেহেলের সাইতেও চরিত্র খারাপ কোরআনের কথা শোনা তো দূরের কথা কোরআনের মাহফিলের বিরোধিতা করে আবু জেহেল কোরআন শোনে রে আবু জেহেল আর তুই কি কথা কষ্ট না কেন তার মানে ওই ওয়ার্স আবু জেলের কয়েক ডিগ্রি নিচে নামছে কথা কন ঠিক নামে মুসলমান দাবি করে ওই মনে করছে মুসলমান পাক্কা মুসলমান কিছু কিছু মুসলমান আছে ওই মনে করছে দাড়ি মুসলমান কেরে দাড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয় আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি যাবেন কথা দাড়ি দেখে যদি জান্নাত হয় দেখে জান্নাত হলে ভারতের সাবেক মন্ত্রী মনমোহন সিং ওরা যাবি কথা কথা কয় না কে গরুর গোস্ত খায় যদি জান্নাতে যাওয়া যায় তে পৃথিবীর শগুন গুলে যাবে কথা ওই মনে করছে দাড়ি টুপি দিয়ে আর ছোটবেলায় চামড়া কাটে বাদ দিলেই জান্নাত অত সোজা কথা কন ঠিক না বেটা জান্নাত মামুর বাড়ির ডাল না আসলে এক ডাবু খাবার দিব অত সোজা না জান্নাতে যেতে গেলে পরীক্ষা দিয়ে আল্লাহ পাক সত্য মুত্তাকি মুমিন সলিহিন নেককারদেরকে যাচাই বাছাই করে তার প্রিয় গোলামদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন কোন সুবহান তুমি আবু জেলের চাইতেও খারাপ হইয়া বাজারে চাই বিভিন্ন জায়গায় বলবে তো এলে ওয়াজ মাহফিল দিয়ে লাভ বক্তা তাজা বক্তা কি তাজা উন্নতি নাই মাহফিল দিয়ে মানুষের কোন হিদায়িত্ব হচ্ছে না কি বাদ পাট পা

তার মানে কোরআনের মাহফিল আসার কারণে বাংলাদেশে যাত্রা বন্ধ হয়ে গেছে এই যে চার পাঁচজন স্টেজে দাঁড়ায় অভিনয় করতে দেখেননি ছোটবেলায় দেখেননি ওইলে আর হয় মানব যাত্রা ছেড়ে কোনসা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন করে সুবহানাল্লাহ আর ওই আবু জেলের চাইতে যাদের চরিত্র খারাপ ওরা চাই আগের মতো পরিবেশ বিদায় যুগ আবার যাত্রা পালা শুরু হয়ে যাক ও মহারাজ বলে দেখি ওই বদমাইজে ওই যে কথা কোন ঠিক না বেটি হুজুর এসে কোরআনের কথা বলবে নামাজের কথা বলবে হজের কথা বলবে যাকাতের কথা বলবে জিহাদের কথা বলবে পর্দার কথা বলবে পিতামাতার খেদমতের কথা বলবে ওই হারাম করে সহ্য হয় না ওই দেখ কই যাত্রা আছে না আছে না রংপুরে নাই কেসা সা আগে হোসেন কমলার বনবাস বানেসা পরি কি বেখি বলে আগে দিছিলাম